মজিদ বর্ষের লোক মানে তারা এই তার সেবা সেবার মানুষের কাজ করতে চান, কিন্তু তারা একটা জালিয়াতি চক্র, তারা সব তাদেরকে যখন আমরা এনেছি তারা সকল কিছু স্বীকার করেছে, তাদের যে অফিসটি টিপিএস এর নাম দাঁড়ানো সবচেয়ে অফিসটা সামনে সেটা ওটা ভুয়া এবং এখন নাম সর্বস্ব একটা জালিয়াতি, তাদের কোনো প্রতিষ্ঠানই নেই, তারা গ্রেপ্তার হয়েছে, তারা স্বীকার করেছে, তাদের সাথে আরো কিছু লোকের সংযোগ আছে সেটা আমরা তারা বলেছি, আমরা আরো গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা জনসাধারণের প্রতি অনুরোধ থাকবে এই নাম সর্বস্ব পরিষ্কার যারা মানুষকে ধোকালি মানুষকে মানে সেবার নামে জালিয়াতি করে এই যে একটা মানে ঘটনা ঘটিয়েছে সেটা যেন সবাই সজাগ থাকে এবং তারা 2500 টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোগোতে 5000 টাকা লাগবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে 500 টাকা, তারপরে প্রোফাইল বানানোর জন্য 1500 টাকা তারা সমগ্র বাংলাদেশের যে ক্যাম্পাস গুলি তারা পত্রিকা নিয়েছে এখান থেকে প্রায় সবকিছু মিলে প্রায় 5-7 কোটি টাকা তারা হাতিয়ে নেতার তাদের একটা চক্রান্ত ছিল, আমরা সেটা আমাদের গুলশান নিয়ে পুলিশ আগে প্রস্তুতি পেয়ে যায় এবং এদেরকে গ্রেপ্তার করার কারণে আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে 8টা বিভাগ 64 জেলা 492টি থানা এবং 4,502 ইউনিয়নে যে মানুষগুলি প্রতারিত হওয়ার সংখ্যা প্রতারিত হয়নি এবং আমরা এই কাজটা করেছি। আমরা মনে করি আরো যদি সারা বাংলাদেশে কোথাও এ ধরনের প্রতারক চক্র থেকে থাকে, তারা কোভিড টেস্টের নামে বুথ স্থাপনের নামে তারা যদি বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্প স্থাপন করে থাকে সেটা আমাদেরকে জানাবে, আমরা খবর নিয়ে তাৎক্ষণিক তাদের ব্যবস্থা নিই।